বিয়ের দিন হবু বরের পর্দাফাস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল পাত্রের বিরুদ্ধে। কলেজের প্রফেসর পরিচয় দিয়ে এক মহিলা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় 6,60,000 টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে প্রায় 3 বছর আগে মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কলেজ প্রফেসরের পরিচয় দিয়ে বিয়ে ঠিক করে পাত্র। জানা গেছে মহিলা স্বাস্থ্যকর্মীর নাম পূজা সেন, বয়স 31 বছর, বাড়ি আলিপুরদুয়া শহর এলাকায়। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সৈনিক। হবু পাত্রের নাম সুমন মজুমদার। তিনি পরিচয় দেন তার বাড়ি মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায়। বুধবার দুপুরে হবু পাত্রের খোঁজে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয় মহিলা স্বাস্থ্যকর্মী। মহিলা স্বাস্থ্যকর্মী জানান, তার বিয়ের জন্য গত 3 বছর আগে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই সময় মোবাইল মারফত প্রফেসর পরিচয় দিয়ে সুমন মজুমদার তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করেন। তাদের বিয়েও ঠিক হয়। বিয়ের আসবাবপত্র এবং অন্যান্য খরচের কথা বলে ধাপে ধাপে 6,60,000 টাকা নগদ প্রতারণা করে হবু বর। বারবার বিয়ের তারিখ পিছিয়ে 2রা ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য হয়, কিন্তু মোবাইলে কোনো যোগাযোগ না হওয়ার কারণে হবু বরের খোঁজে উপস্থিত হন মহিলা স্বাস্থ্যকর্মী মালদা শহরে। হাতে পাত্রের ছবি এবং পুলিশের কাছে অভিযোগের কপি নিয়ে মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায় হন্যে হয়ে খুঁজেও খোঁজ পাননি হবু বরের। বিয়ের দিন বরের খোঁজ না পেয়ে বাবা মাকে সঙ্গে নিয়ে পাত্রী আবার ফিরে যান নিজের বাড়ি। মোবাইল নম্বরে বারবার ফোন করেও কথা হয়নি হবু বরের সঙ্গে। অবশেষে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয় পাত্রী সহ তার পরিবার। থানায় বলতে হচ্ছে মোটামুটি একজনের সাথে এখানে বিয়ে ঠিক হয়েছে, বাড়ি হচ্ছে সর্বমঙ্গলাপল্লী, নাম হচ্ছে সুমন মজুমদার, আর মোটামুটি 3 বছর বিয়ে ঠিক হওয়ার পর এখন হচ্ছে উনি বিয়ের দিন ঠিক করছে, ক্যান্সেল করছে। কিভাবে আলাপ হলো ওনার সাথে? ওনার সাথে আলাপ হচ্ছে পেপারের মাধ্যমে। পেপারে আমরা হচ্ছে অ্যাড দিয়েছিলাম পাত্র চাই বলে, এবং সেই নাম্বার ফোন নাম্বার দেওয়া হয়েছিল বাড়ি, ফোন নাম্বার দিয়ে উনি ফোন করে কথা বলে বাড়িতে, এবং ফোনের মাধ্যমে ওনার বাবা কথা বলে বিয়ে ঠিক করে। আর এখানে আমরা আসতে চাই, কিন্তু উনি কোনোদিন আসতে দেয়নি। অ্যাড্রেস তো জিজ্ঞেস করেছি, শুধু সর্বমঙ্গলাপল্লী বলেছে, আর কিছু উনি ঠিকানা দেয়নি। সামনাসামনি ওনার সাথে অনেক কবে দেখা হয়েছে। বুঝি কত টাকা নিয়েছে? মোটামুটি 6,60,000 ধাপে ধাপে নিয়েছে। কেন এটা নিল? কেন বিয়ে খরচা করে বলে নানান অজুহাত দেখি, যে এখন আমি হচ্ছে ট্রান্সফার হচ্ছি, কিছু টাকা দরকার আছে, বা হচ্ছে বিয়ে খরচা করবো, আমি জিনিসপত্র বানাচ্ছি, মালদাতে বিয়ে হবে, সব অ্যারেঞ্জমেন্ট এখানে করবো। কিসের জব করে বলেছিল? উনি বলেছে হচ্ছে কলেজের প্রফেসর। কোন কলেজ? মালদা রায়গঞ্জ, রায়গঞ্জ কলেজে বলেছে, কিন্তু রায়গঞ্জে কোন কলেজ সেটা উনি ঠিকানা দেয়নি। তো ওনার কি কোনো ট্রেস আউট পেয়েছেন এখন অব্দি? ওনার ফোনে 1 ঘন্টা আগে কথা হয়েছিল, কিন্তু এখন উনি ফোন সুইচ অফ করে দিয়েছে। কি বলছিল 1 ঘন্টা? কি বলছিল 1 ঘন্টাকে? আমি বলেছি আমি এখানে এসে সেটা বলিনি, বলছিলাম বাবা আসছে, বাবাকে রিসিভ করো, বাবা তোমার সাথে দেখা করতে চায়। পরিত সরকারের রিপোর্ট, কলিক নিউজ, মালদা।